নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 2 জুলাই 2023 রবিবার যে 5 রাশির অর্থপ্রাপ্তি আগামীকাল ঘটতে চলেছে, সেই 5 রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করব। এবং প্রতিদিনের মতো আমি আবারও বলছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনুন, মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনে বেরিয়ে যাবেন না। কারণ এই ভিডিওটি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। এই ভিডিও যদি আপনারা সম্পূর্ণরূপে যদি দেখেন, যারা পুরাতন দর্শক আছেন তারা তো আছেনই, যারা নতুন ভিউয়ার্স যারা রয়েছেন অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। কারণ আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে। শুধু রাশির নাম মিললেই যে অর্থপ্রাপ্তি ঘটবে সেটাও না, এখানে দেখা দরকার। এখনই আপনারা নিজস্ব জন্মছক খুলে দেখুন, রাহু শুক্র বুধ শনি আপনার কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকর্ষণীয় অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে, রাহুর বলবত্তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি, 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, আবারও বলবো আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে রাজা, হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আমি বারবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ আপনার জন্মছকে ভাগ্যভাব স্ট্রং রয়েছে, তো কারণ এটা ভাগ্যের উপর ডিপেন্ড করছে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ আছে কি না, এবং দশা মহাদশা পারমিট করছে কি না। দশা মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আর আমি যে প্রতিদিন যে টার্গেট নাম্বারটা আপনাদের দিই কি না, এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে সেটা কিন্তু জানার কিন্তু বিষয়। অর্থাৎ শুধু টার্গেট নাম্বার শুনলেই হবে না, কী করে এই টার্গেট নাম্বারটা আপনাদেরকে মিলাতে হবে, এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে প্রতিদিন সময় নির্ধারণ করে দিই, যে সময়টা আপনার ক্ষেত্রে আগামীকালের জন্য বিশেষভাবে শুভ ফল দিবে। হয়তো আমি যে কথাগুলো বলছি সেম টু সেম আপনার সাথে আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি হতে পারে, আবার নাও হতে পারে, কারণ এটা একটা সম্পূর্ণ ইন জেনারেল। এখান থেকে আপনার হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী আমি দেখতে পাচ্ছি না, আপনার জন্মছকে যোগ রয়েছে কি না সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে বলবো, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জানা দরকার। কারণ আমি যে কথাগুলো বলছি হয়তো আপনার সঙ্গে একদিন মিলবে, দেখা গেল সেটা বহু দিন পর হচ্ছে, সেই দিন আপনি প্রচুর অর্থ অপচয় করে দিয়েছেন। তার আগে জেনে নিন না আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করে, জন্মছকে আপনার ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে। কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঈশ্বর সুযোগ কিন্তু দেয়, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে, শুধু লটারি থেকে না, যে কোনো দিক থেকে কিন্তু আপনার যদি রাহু ভালো থাকে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো আগে নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, এবং
পাশাপাশি রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এর সাথে সাথে যে টার্গেট নাম্বারটা দিচ্ছি, অবশ্যই পরামর্শ করে টার্গেট নাম্বারটা কীভাবে আপনাদের মিলানো দরকার রয়েছে সেটা আগে জেনে নিন। এখানে কিন্তু বিশেষ করে কিছু ম্যাজিক কিন্তু রয়েছে, যেখানে আপনার চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে। এবং এর পাশাপাশি গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, অর্থাৎ আপনার যে গ্রহগুলো রয়েছে তার সঠিক প্রতিকার করুন। কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, আপনার ক্ষেত্রে কোন সমস্যার জন্য আপনার এই হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই কিন্তু করা দরকার। শুধুমাত্র ভিডিও দেখছেন তা দেখলে হবে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা এবং ফরচুনা নাম্বার এটা কিন্তু জানা একান্তই দরকার। আমি বারবার বলছি, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, কম হোক বেশি হোক। অর্থাৎ ভিডিওগুলো যারা শুনছেন না একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, প্রতিদিন আপনাদের কাছে কিছুটা সময় হয়তো নিই, কিন্তু কৌশিকদা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা বহন করে নিয়ে আনে, যার মাধ্যমে আপনারা অনেকটাই পরিষ্কার হয়ে যান যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এই প্রাপ্তির যোগ থাকে, কেউ কেউ বুঝতে পারে আবার কেউ কেউ বুঝতে পারে না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার এবং জন্মছককে সংস্কার করা দরকার। আগামীকালের প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 10:15 থেকে 12:36 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5। আপনাদের শুভ সময় 9:52 থেকে 10:48 পর্যন্ত। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 1। আপনাদের যে শুভ সময় 11:30 থেকে 1:02 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 4। আপনাদের যে শুভ সময় 12:00 থেকে 12:34 পর্যন্ত, একদম শেষ রাশি, অন্তিম রাশি, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের যে আগামীকালের শুভ সময় সকাল 10:55 থেকে 12:27 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।